পঁচিশে মার্চ গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে এটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। নিরহ নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে বর্বরোচিত গণহত্যা চালানো এক ভয়াল স্মৃতির কাল রাত এই পঁচিশে মার্চ। 1971 সালের এই রাতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার এক কালো অধ্যায়। কুখ্যাত অপারেশন সার্চ লাইট নামে মুক্তিকামী বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু হয় এই রাতে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রাককালে এই গণহত্যার দিনটিকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্মরণ করে আসছে জাতি। ঢাকার রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে তখন ছড়িয়ে ছিটিয়ে লাশের পর লাশ। মধ্যরাতে ঢাকা তখন লাশের শহর। সে রাতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকা গণমাধ্যমও রেহাই পায়নি ইয়াহিয়ার পরিকল্পনা থেকে। অগ্নিসংযোগ, মর্টার শেল ছুড়ে একে একে দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ ও জাতীয় প্রেস ক্লাব ধ্বংসস্তূপে পরিণত করে পাকিস্তানি সেনাবাহিনী। জীবন দিতে হয় বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীকে। ডক্টর গোবিন্দচন্দ্র দেব, ডক্টর জ্যোতির্ময় গুহঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ডক্টর মনিরুজ্জামান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষককে হত্যা করা হয় নিষ্ঠুরভাবে। ক্রমে স্পষ্ট হয়ে ওঠে বাঙালির মুক্তির আকাঙ্ক্ষাকে অঙ্কুরেই ধ্বংস করতে চালানো হয়েছে এই সশস্ত্র অভিযান। এমনভাবে নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর চালানো এই হত্যাযজ্ঞে স্তম্ভিত বিশ্ববিবেক। মেরলিন অ্যানি, বাংলাধারা ডেস্ক।